রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু তালহা বলছে আল্লাহর রাসূল লাইয়ানালাল বিররু হাত্তা তুনফিকু মা তুহিব্বুন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় সাদাকা না করবে প্রিয় বস্তু আমরা যখন দান করি তখন পকেট থেকে ছেঁড়া টাকাটা দান করি তাই না আসলে অনেক মানুষ আছে এরকম মসজিদ না হলে মসজিদের কোটায় ছেঁড়া টাকা কেন আসবে তো আল্লাহ বলছেন লান তানালাল বিররু হাত্তা তুনফিকু মা তুহিব্বুন তোমরা ততক্ষণ কৃতকার্য হতে পারবে না যতক্ষণ তোমরা এই উত্তম জিনিস তোমাদের প্রিয় জিনিস দান না করবে তো আবু তালহা বলছে আল্লাহ রাসূল মসজিদে নববীর সামনে খেজুরের গাছ ছিল একটু নিকটে একটু দূরে বাইরুহা খেজুরের বাগান সবচেয়ে বড় খেজুরের বাগান তখনকার যুগে মদিনার তো আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল আল্লাহ তো আয়াত নাজিল করলেন যে তোমাদের প্রিয় জিনিস দান না করা পর্যন্ত সাদাকা না করা পর্যন্ত তোমার কৃতকার্য হতে পারবে না তা আমি এই গোটা খেজুর বাগান দান করতে চাই তখন আল্লাহ রাসূল বললেন তুমি গোটাটাই করো না মানে তিন ভাগের এক ভাগ করো বলছে না আমি গোটাটাই করব শেষে আল্লাহ রাসূলের কথায় সে বলার পরে বললেন গোটা খেজুর বাগানে শুধু আল্লাহর এই কথা মূল্যায়ন করার জন্য মেনে নেওয়ার জন্য এই সাথে সাথে তিনি ওই খেজুর বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন সাদাকা করে দিলেন এটা হলো ইমানের পাওয়ার আর আপনি কতবার আমরা শুনছি সিগারেট খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না বিপদে চলা যাবে না টাকনুর নিচে প্যান প্রদান করা যাবে না দাড়ি ছাড়া যাবে না শুনছি না এগুলো কতবার শুনেছি কোটি কোটি বার শুনেছি মূল্যায়ন করেছি মানে কি ওই ইমান আমাকে ধাক্কা দিচ্ছে না ওই ইমান চম্বুকের মতো আকর্ষণ করছে না ইমানের কোনো পাওয়ার নেই ইমানের কোনো শক্তি নাই ইমানের কোনো ভোল্টেজ নাই যার কারণে ওই ইমান আপনার কোনো ভালো কাজে উৎসাহিত করছে না আবার খারাপ কাজ করতে গিয়ে ওই খারাপ কাজ থেকে ঠেকাচ্ছে না ওই ইমানের কোনো পাওয়ার নেই কোনো ভোল্টেজ নেই ইমানের স্বাদ ইমানের স্বাদ কি বোঝেন বিরিয়ানি কাচ্ছি তেহরি চিকেন কাচ্ছি বিপ চাপ্পি কাচ্ছি এগুলো খেলে স্বাদ লাগে না খুব মজা খুব টেস্ট লাগে না খুব মজা লাগে পেট ভর্তি করে খায় কিন্তু ইমানের কি কোনো স্বাদ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকা তাআমুল ইমান মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনাও আমি মুহাম্মাদের নবিয়া যে ব্যক্তি এই দোয়াটা পড়বে রাদিতু বিল্লাহি রাব্বা আমি আমার রবকে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি ওয়া বিল ইসলাম দীনাও ইসলামকে দীন হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি মুহাম্মাদের নবিয়া মুহাম্মাদকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই দোয়াটা পড়বে সে ইমানের স্বাদ পেয়েছে আর এই দোয়ার ফজিলত কি আবু দাউদে আসছে রাসূল বলছেন যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে ও যেন ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন